ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে, যেটা কিনা এখনও শিলিগুড়িতে চলছে। তোমরাও কিন্তু চাইলে এখানে ঘুরে আসতে পারো। এখানে একটা মজার জিনিস দেখলাম, টিকিট কাটার পর একটা টিকিট ড্রপ বক্স রয়েছে যেখানে কিনা নাম ফোন নাম্বার লিখে জমা করে দিতে হবে। লাক যদি পারফেক্ট হয় জিতে যেতে পারো একটা গিফট। এখানে বইয়ের স্টল থেকে শুরু করে নানা রকমের জিনিসের স্টল তো দেখতেই পেলাম, ঘুরতে বেশ ভালো লাগলো, কিন্তু দামটাও বেশ চড়া মনে হলো। যদিও বা ট্রেড ফেয়ার বলে কথা বন্ধুরা, ট্রেড ফেয়ারে তো একটু কস্টলি জিনিস থাকেই, কিন্তু জিনিসের মান এবং তার গুণাগুণ সেটাও কিন্তু থাকে বেশ উচ্চমানের। ঘুরে ঘুরে দেখলাম শিলিগুড়ির ট্রেড ফেয়ার, আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। মেলাতে কোনো কিছুরই অভাব ছিল না, যেটার অভাব ছিল সেটা হলো মানুষজনের। হয়তো প্রচণ্ড দাবদাহের জন্য মানুষজন কম বার হচ্ছেন বাড়ি থেকে, তবুও মেলা কিন্তু বসে পড়েছে জমজমিয়ে। এই পাঞ্জাবি সেট বা শাড়ি জামা কাপড়ের সেট আমার কিন্তু লেগেছে বেশ ভালো, তার সাথে নতুনত্ব অনেক জিনিস দেখতে পেলাম এখানে। দামগুলো একটু বেশি হলেও খুব একটাও কিন্তু বেশি নয়, তাই কেনাকাটা করে যেতেই পারে মন খুলে। প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম, আর চোখ ধাঁধিয়ে গেল এই সব হার বা চুড়ির সেট দেখে। মনে কিন্তু বেশ ধরেছিল, শপিংও করে নিয়েছি টুকটাক। তা তোমরাও কিন্তু আর দেরি না করে চলে যেতে পারো ট্রেড ফেয়ারে। নানা রকমের খাবার, শাড়ি, গয়নাকাটি, চুড়িদার, এমনকি আচার থেকে শুরু করে জামা জুতো কোনো কিছুরই কিন্তু অভাব নেই এই মেলায়। এমনকি কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে দারুণ সব। আর এইসব কার্পেটগুলোর ডিজাইন তো ছিল অসাধারণ। আমার কিন্তু মেলাটা ঘুরে দেখতে বেশ ভালো লেগেছে, আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নিয়েছি তোমাদের সাথে।
তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করার অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়ার, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলো ঝটপট নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, যারা কিনা এখনও অবধি শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আসতে চলেছে আরও নতুন নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।